নমস্কার বন্ধুরা, দা বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ, চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকে আমরা আলোচনা করব গাছের পাতা হলুদ হয়ে যায় কেন, এর বেশ কয়েকটি কারণ আমরা আলোচনা করব। দেখো, যেখানে গাছ আছে সেখানে পাতা আছে, আর পাতা থাকলে সেই পাতা কিন্তু হলুদ হবে। তো ন্যাচারালি কিছু গাছের পাতা, যখন গাছের খাবার তৈরি করা কমপ্লিট হয়ে যায়, সেই সকল পাতাগুলো আমরা ছোটবেলাতেই পড়েছি, সেগুলো হলুদ হয়ে যায়। মানে গাছের পাতায় যখন খাবার করা কমপ্লিট হয়ে যায়, সেগুলো ন্যাচারালি কিন্তু হলুদ হয়ে ঝরে যায়। এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। তো প্রথম যে কারণ, সেটা হচ্ছে ন্যাচারালি কিছু পাতা হলুদ হয়ে ঝরবে, তবেই তো নতুন গ্রোথ, নতুন পাতা আসবে। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে, যদি আমরা কোনো গাছকে অতিরিক্ত জল দিই, তাহলে অনেক সময় কি হয়, শিকড় পচে যায়। শিকড় পচে যাওয়ার পরে কিছু পাতা কিন্তু হলুদ হয়ে ঝরে যায়। তাহলে কি করতে হবে, জল কিন্তু আমাদের খুব পরিমাপ সহ দিতে হবে। ওভার ওয়াটারিং করা যাবে না, বেশি জল দিলে কিন্তু টবের গাছে সমস্যা হয়। কি করতে হবে, আমাদের ড্রেনেজ সিস্টেমটাকে খুব ভালো করে করতে হবে, যেন অতিরিক্ত জল যদি কেউ ভুলবশত দিয়েও ফেলে, মানে অতিরিক্ত জল ড্রেন আউট হয়ে যায়, মানে ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায়। সেই জন্য কি, মিডিয়া সব সময় ভালো করবে, লাইট রাখবে, ওয়েল ড্রেন মিডিয়া তৈরি করবে এবং ড্রেনেজ সিস্টেমটাকে ঠিকঠাক করবে। তাহলে কি, অতিরিক্ত জল বা বৃষ্টির সময়, বর্ষার সময় বেশি জল হলেও কিন্তু গাছে সমস্যা হবে না। অতিরিক্ত বৃষ্টি এবং বর্ষার সময় যখন পাতা অনেক সময় অনেক গাছের হলুদ হয়ে যায়, সেক্ষেত্রে সেই পাতাগুলোকে আমরা গাছে রাখবো না, সেগুলোকে আমরা কেটে ফেলে দেবো। তৃতীয় নম্বর কারণ হচ্ছে, দেখবে অনেক গাছ কি হয়, আমরা ছাদ বাগানে আছি, সেগুলো অনেকদিন রিপোর্ট করি না, শিকড় পুরো টবের মাটিতে পুরো ছড়িয়ে গেছে। এইরকম গাছগুলোর ক্ষেত্রে দেখবে, সকালে ধরো জল দিয়েছো, তারপরে বিকেলে বা সন্ধ্যার দিকে এসে দেখছো গাছটা একদম নুয়ে গেছে, পাতা টাতা পুরো একদম নুয়ে গেছে। সেই রকম গাছের পাতা ন্যাচারালি কিছু কিন্তু হলুদ হয়। তো কি করতে হবে, গাছে আমাদের ঠিকঠাকভাবে জল দিতে হবে। কেউ যদি জল স্কিপ করো, জল দিতে ভুলে যাও, সেক্ষেত্রে কিন্তু গাছের কিছু পাতা হলুদ হয়ে যায়। এই সকল সমস্যাগুলো কিন্তু খুবই ন্যাচারাল, এগুলোতে তেমন কোনো সমস্যা নেই। হলুদ হয়ে যাওয়া পাতাগুলোকে কি আমাদের কেটে ফেলতে হবে। এখানে বেশ কিছু পাতা নিয়েছি, দেখো এটা হচ্ছে ন্যাচারালি একটা গাছের পাতা, যেটা খাবার তৈরি করা কমপ্লিট হয়ে গেছে, ন্যাচারালি হলুদ হয়ে ঝরে পড়ে গেছে। এখানে এটাও কিন্তু ন্যাচারালি একটা বোগেনভেলিয়ার পাতা, দেখো আস্তে আস্তে হলুদ হয়ে এই এই দিক থেকে শুরু করে পুরোটাই কিন্তু হলুদ হয়ে যেত, এটাও কিন্তু খুবই ন্যাচারাল। এবারে আসবো কিছু জিনিস যেগুলোর জন্য আমাদের কিছু স্টেপ নিতে হবে। কোনো পাতা এইরকমভাবে হলুদ হয়ে তার সাথে অগ্রভাগে এরকম পড়ে যাচ্ছে, বা পাশে পাশে পড়ে যাচ্ছে, বা এরকম স্পট পড়ছে, দেখো পাতার মধ্যে স্পট রয়েছে, এইরকম যদি হয়, সেটা কিন্তু মূলত ফাঙ্গাসের আক্রমণের জন্যই আমরা বেশি লক্ষ্য করি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। গাছে ভালো ছিল, হঠাৎ করে দেখছো যে পাতা হলুদ হচ্ছে, তার সাথে পাতাগুলো পুড়ে যাচ্ছে, সেই রকম সময় আমরা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড যেমন ব্লাইটক্স স্প্রে করব, বা ম্যাঙ্কোজেব গ্রুপের কোনো মানে ফাঙ্গিসাইড যেমন M45 এইরকম ফাঙ্গিসাইড স্প্রে করব। 2-3 গ্রাম 1 লিটার জলে ম্যাচিওর গাছের জন্য, যে সকল গাছের বয়স 2-3 বছরের বেশি সেই রকম গাছের জন্য, যদি তোমাদের চারা গাছ থাকে তাহলে 1-1.5 গ্রাম 1 লিটার জলে গুলে গাছে কিন্তু স্প্রে করতে হবে। এবং তোমরা মাটিতে ট্রাইকোডার্মা দিবে। এইরকম সমস্যা যে পাতা পুড়ে যায়, এটা কিন্তু ফাঙ্গাসের আক্রমণের জন্য হয়, আবার অনেক সময় শিকড়ের যদি কোনো সমস্যা হয়, শিকড় পচে গেলেও কিন্তু পাতা এইরকমভাবে পুড়ে যায়। শিকড়ের সমস্যা হলে রুট ট্রিটমেন্ট করতে হবে, সেক্ষেত্রে তোমরা ব্যবহার করবে হাইড্রোজেন পারঅক্সাইড, হিউমিক অ্যাসিড এবং ফাঙ্গিসাইড, সেটা টবের মাটিতে তোমাদের প্রয়োগ করতে হবে। 5 নম্বর জিনিস নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে অতিরিক্ত কোনো জিনিসের প্রয়োগ। মানে ধরো কোনো সার তুমি বেশি প্রয়োগ করেছো, সেটা NPK ধরো বেশি স্প্রে করে দিয়েছো, বা টবের মাটিতে কোনো খাবার অতিরিক্ত দিয়েছো, বা দেখা যায় ম্যাগনেসিয়াম সালফেট তুমি গাছে অতিরিক্ত স্প্রে করেছো, বা কোনো পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড বা কোনো PGR বা কোনো অনুখাদ্য তুমি গাছে বেশি প্রয়োগ করেছো। এই বেশি প্রয়োগ করলে দেখবে একসাথে গাছের প্রচুর পাতা হলুদ হয়ে যাচ্ছে। এইরকম যদি সমস্যা হয়, তাহলে আমাদের প্রতিকার তেমন নেই। যদি NPK স্প্রে করে থাকো বেশি, দেখছো যে গাছ ভর্তি পাতা একদিনের মধ্যে সব হলুদ হয়ে গেছে, আমাদের যেটা করণীয় সেটা যে গাছে নর্মাল জল স্প্রে করে দেওয়া। মাটিতে দিলে তেমন কিছু করার থাকে না,
গাছ হয়তো মারা যাবে না যদি ম্যাচিওর গাছ হয়, কিন্তু ছোট গাছে অতিরিক্ত কেমিক্যাল প্রোডাক্ট যদি ব্যবহার করে ফেলো ভুলবশত, তাহলে কিন্তু সে গাছ মারাও যেতে পারে যদি সেটা সেন্সিটিভ গাছ হয়। তো অতিরিক্ত খাবার দেওয়া থেকে বা অতিরিক্ত কোনো এনপিকে বলো বা কোনো পেস্টিসাইড দেওয়া থেকে কিন্তু বিরত থাকতে হবে। আমাদের প্রথমে জানতে হবে কোন পেস্টিসাইড, কোন ফাঙ্গিসাইড, কার ডোজ কীরকম, এই নিয়ে দেখো ভিডিও কিন্তু করে দেওয়া রয়েছে। 6 নম্বর জিনিস নিয়ে আলোচনা করব, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। গাছের পাতা ন্যাচারালি কিন্তু হলুদ যেমন হয়, কিছু মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতির জন্য কিন্তু অনেক গাছের পাতা হলুদ হয়ে যায়। মানে গাছের পাতাকে সবুজ রাখতে সাহায্য করে কে, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, আয়রন, এই সকল অনুখাদ্যগুলো কিন্তু গাছের পাতার মধ্যে যে ডিপ গাঢ় কালার সেটাকে কিন্তু বজায় রাখে, ক্লোরোফিল কণার পরিমাণ কিন্তু বাড়াতে হেল্প করে। তো আমাদের কি করতে হবে, অনুখাদ্যের ঘাটতি গাছে হতে দেওয়া যাবে না। আমরা দেখা যাচ্ছে সবাই গাছে কিন্তু কম বেশি খাবার দিই, আমরা কিন্তু অনুখাদ্য অনেকেই ব্যবহার করি না, সেক্ষেত্রে দেখবে তাদের পাতাগুলো দেখে ভালো লাগবে না, হলুদ আস্তে আস্তে হয়ে যাবে। এইরকম সমস্যার যাদের হয় তারা কিন্তু অনুখাদ্য, আমি কিছু নাম বলে দিচ্ছি, সেগুলো তোমরা ব্যবহার করার চেষ্টা করবে। যেমন হচ্ছে খুবই ভালো মুবোমিন, যেখানে 8টা এসেন্সিয়াল অনুখাদ্য রয়েছে, 6টা অনুখাদ্য এবং একটা হচ্ছে ম্যাক্রো আর একটা হচ্ছে গৌণ খাবার। কী কী আছে আমি বলে দিই, সেখানে আছে বোরন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, মলিবডেনাম, কপার, আয়রন, তার সাথে আছে সালফার এবং পটাশিয়াম। পটাশিয়ামটা আমাদের মুখ্য খাবারের আন্ডারে পড়ছে, আর যে সালফারের কথা বললাম সেটা গৌণ খাবার, বাকি যে 6টা থাকলো সেটা কিন্তু অনুখাদ্য মানে মাইক্রোনিউট্রিয়েন্ট। তা মুবোমিন তোমরা গাছে স্প্রে করবে 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলের জন্য। যদি মুবোমিন না থাকে তোমরা অ্যাগ্রোমিন গোল্ডও স্প্রে করতে পারো, অ্যাগ্রোমিন গোল্ডের মধ্যেও 6টা অনুখাদ্য বর্তমান রয়েছে, মানে পটাশিয়াম এবং তোমার নেই হচ্ছে সালফার। এবং বায়ো যে সকল প্রোডাক্টগুলো হয় সেগুলোও চাইলে তোমরা ব্যবহার করতে পারো, যেমন হচ্ছে ধুরবি গোল্ড, বায়োভিটা এক্স, এগুলো পিজিআর প্লাস তোমার অনুখাদ্যের দুই রকমভাবেই কিন্তু কাজ করে, খুবই ভালো। যেমন সুপার স্নোটা, এগুলো কিন্তু আমি পার্সোনালি ব্যবহার করি, তোমাদেরও আমি রেকমেন্ড করি। বিষয় নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু একটু টাফ এবং এটা ভালো করা একটু কঠিন, এই নিয়ে কিন্তু সেপারেট ভিডিও করে দেওয়া আমার চ্যানেলে রয়েছে। সেটা হচ্ছে পাতা কমপ্লিটলি এরকম হলুদ কিন্তু হয় না, মানে পাতার কালার কিন্তু বিবর্ণ হয়ে যায়, মানে এরকম টাইপের হয়ে যায়। এই যে পাতা দেখতে পাচ্ছ এর মধ্যে দেখো ক্লোরোফিল কণা কিন্তু অবশিষ্ট নেই, মানে পাতাটা সবুজই, মানে নতুনই পাতা কিন্তু তার মধ্যে ক্লোরোফিল কণাগুলো নষ্ট হয়ে যায়। এটাকে আমরা বলি, এই সমস্যাটাকে ক্লোরোসিস। তো এই ক্লোরোসিসের ট্রিটমেন্ট একটু লেন্দি এবং এটাকে ভালো করা একটু চাপের, এই নিয়ে কিন্তু সেপারেট ভিডিও আছে, তবুও আমি এই ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি। এরকম সমস্যা যদি কারো কাছে হয় যে পাতা এরকমভাবেই বিবর্ণ হয়ে যাচ্ছে, তাহলে তো প্রথম যে স্টেপ নেওয়া দরকার সেটা হচ্ছে গাছটিকে রিপোর্ট করে দেওয়া। এবার অনেক সময় কি হয়, এই সময় গাছটিকে রিপোর্ট করার সময় কিন্তু নয়, গরমকালে হয়েছে, 45 ডিগ্রি টেম্পারেচার চলছে, সেই রকম সময় কিন্তু আমরা চাইলেও সেই গাছটিকে রিপোর্ট করতে পারি না। তো আমরা কি করব, সেই রকম সময় কিছু ট্রিটমেন্টের মধ্য দিয়ে গাছটিকে যেতে হবে, গাছটিকে যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের শেডে নিয়ে আসতে হবে। মানে রোদে থাকলে সেই গাছের, যে সকল গাছের ক্লোরোসিস হয়েছে তার সমস্যা কিন্তু আরও বেড়ে যাবে। শেডে নিয়ে এলাম মানে সেমি শেড এরিয়াতে, মানে ডিরেক্ট রোদ পাবে না কিন্তু আলোযুক্ত জায়গাতেই থাকবে। এরপরে আমাদের কি করতে হবে, একবার ন্যানো ইউরিয়া দিতে হবে, ন্যানো ইউরিয়া দেওয়া হলো, তারপরে আমরা দিব ম্যাগনেসিয়াম সালফেট, তারপরে মুবোমিন, তারপরে দিব চিলেটেড আয়রন, মাটিতে দিতে পারো কি সালফার। এই ট্রিটমেন্টটা মোটামুটি 3-4 দিনের গ্যাপে গ্যাপে চলবে, প্রথম দিন ন্যানো ইউরিয়া দিলে, তারপরে দিলে কি, তারপরে দিলে ম্যাগনেসিয়াম সালফেট দিলে, তারও 3-4 দিন বাদে একবার মুবোমিন দিলে, তারও 3-4 দিন বাদে একবার চিলেটেড আয়রন দিলে। এইটাই মোটামুটি তোমরা যদি 2-3 বার রিপিট করো, মোটামুটি 1 মাসের মধ্যে সেই গাছটি কিন্তু সুস্থ হয়ে যাবে। সেমি শেডে নিয়ে আসার পরে কিন্তু গাছে অতিরিক্ত জল দেওয়া যাবে না। আরও একটি কারণে পাতা হলুদ হয়ে যায় অনেক সময়, সেটা কিন্তু বোঝা খুব মুশকিল। অনেক সময় কিছু পোকা যেগুলো মাটির মধ্যে থাকে এবং সেই সকল পোকাগুলো শিকড়কে মানে নষ্ট করে দেয়, শিকড়কে কেটে দেয়, এইরকম সমস্যার জন্য অনেক সময় গাছ ঝিমিয়ে পড়ে। সেক্ষেত্রে কী হবে, গাছের পাতা প্রথমে দেখবে হলুদ হয়ে নুয়ে যাচ্ছে, তারপরে কিন্তু গাছটা ঝিমিয়ে যায়। এইরকম সমস্যাগুলোকে রিকভারি করা কঠিন, কারণ শিকড় নষ্ট করে দেয় যেহেতু। তো আমাদের কী করতে হয়, মাটিতে যাতে কোনো পোকা না হয় সেই জন্য আমরা ফুরাডন, এইরকম টাইপের যে পেস্টিসাইড মাটিতে দেওয়া, মাটিতে যাতে কোনো পোকামাকড় না হয় সেরকম পেস্টিসাইড আমরা কিন্তু দেব। এই ছিল মোটামুটি গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ এবং তার প্রতিকার, আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ। এবং এই যে কথাগুলো বললাম এগুলো প্রতিটা গাছের ক্ষেত্রেই প্রযোজ্য, সব রকম গাছের
তোমাদের ছাদ বাগানে যার যা গাছ রয়েছে যদি কোনো গাছের পাতা হলুদ হয় আশা করি তোমরা বুঝতে পারবে যে কেন হচ্ছে, আমার ভুলটা কি বা গাছের কি সমস্যা হচ্ছে, সেই রকমভাবে তোমরা ট্রিটমেন্ট করো। আশা করি তোমাদের গাছের পাতা সবসময় সবুজ থাকবে এবং কিছু পাতা তো হলুদ হয়ে ঝরবেই। যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আজকে চলি, আবারও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।